একই কাগজে এসব কি লিখেছে? ভারতের দিকে এগিয়ে আসছে এক ভয়ানক বিপদ, সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, একসঙ্গে তলিয়ে গেল 7টি জাহাজ এবং 50টিরও বেশি ছোট নৌকো। কি ঘটছে সব? ওহো, এখন আবার কে এলো? আসুন দারুগাবু, ভেতরে আসুন। বলুন দারুগাবু, এত সকালে কি মনে করে? তুমি খবরটা পাওনি বন্টুল? কোন খবরের কথা বলছেন আপনি? ওই সমুদ্রে জাহাজ ডুবে যাওয়ার ব্যাপারটা? হ্যাঁ বন্টুল, এ তো ভয়ানক বিপদ। একসঙ্গে এত জাহাজ নৌকো ডুবে যাওয়া, সমুদ্রে এত বড় বড় ঢেউ, সমুদ্রের পাড়ের মানুষজন বাড়িঘর ছেড়ে পালাচ্ছে, মাঝে মাঝে ভূমিকম্প হচ্ছে, এসব কি শুরু হলো বাটুল? আমিও তো সেটাই ভাবছি, কি হচ্ছে এসব? ভূমিকম্প শুরু হয়েছে, এ সময় ঘরে থাকা ঠিক নয়, বাইরে চলুন। কি হচ্ছে এসব বাটুল? তাহলে কি এবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ আর বাঁচব না? কি সব উল্টো পাল্টে কথা বলছেন দারুগাবু, আমি থাকতে কারোর কোনো ক্ষতি হতে দেব না। ওই দেখো বাটুল, ওই দেখো মাটি কিভাবে ফেটে যাচ্ছে। এবার এই ফাটলই আমাকে ভূমিকম্পের উৎসস্থলে নিয়ে যাবে। কি বলছো বন্টুল? হ্যাঁ দারুগাবু, এই ফাটল ধরে এগোলেই বোঝা যাবে এই ফাটল শুরু হয়েছে কোথা থেকে আর হঠাৎ এই ভূমিকম্পের কারণই বা কি। আমি যাচ্ছি দাদা। পাহাড়ের ওপার থেকেই শুরু হয়েছে, তার মানে আমাকে পাহাড়ের ওপারে গিয়ে দেখতে হবে এই ভূমিকম্পের কারণ কি। আরে কি এটা, এ তো একটা দৈত্য, কি ভয়ানক শক্তি, এর পায়ের চাপেই তাহলে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছে। না, একে আর শহরের দিকে এগোতে দেওয়া যাবে না, খুব বড় বিপদ হবে তাহলে, আমাকে যে করেই হোক ওটাকে আটকাতে হবে। দাঁড়াও, আর এক পাও এগোবে না। কে তুমি, কেন এসেছো এখানে? দাঁড়াও দৈত্য। না, আমি দৈত্য না, পথ ছাড়ো, বাটুলকে আমার চাই। আমি বাটুল, যাকে তুমি খুঁজছো। কে তুমি? তুমি বাটুল? হ্যাঁ আমি বাটুল, তুমি কে?
কেন খুঁজছো আমাকে? একি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলো। কে তুমি? কোথা থেকে এসেছো? আমি আমি দৈত্য নই বাটুল, আমি আমি মানুষ। আমার চেহারা আর শক্তি দৈত্যের মতো, আর আর সেটাই আমার সর্বনাশের কারণ। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না, খুলে বলো আমাকে সব। বলছি বলছি, আমার নাম ইলিবাস। আমি থাকতাম সমুদ্রের ওপারে, অনেক দূরে এথেন্সানা রাজ্যে। এথেন্সানার সম্রাট জুলিয়ান একজন লোভী শয়তান লোক। আমাকে যুদ্ধে পাঠিয়ে আমার শক্তিকে কাজে লাগিয়ে সে গোটা পৃথিবীর সম্রাট হতে চেয়েছিল। যুদ্ধ করতে আমার আমার ভালো লাগে না, কিন্তু জুলিয়ানের লোভ দিনে দিনে বেড়েই চলেছিল। সেদিন সেদিন এই রকম পরিকল্পনা নিয়ে দরবারে এলেন সম্রাট জুলিয়ান। প্রতিবেশী রাজ্যের রাজারা সম্রাট জুলিয়ানের ভয়ে কাঁপছে। এটাই এটাই তো আমি চেয়েছিলাম মহামন্ত্রে, তবে আমাদের কাজ এখনো শেষ হয়নি। এখনো কি কাজ বাকি আছে সম্রাট? ভুলে যাবেন না আপনারা, আমি সম্রাট জুলিয়ান গোটা পৃথিবীর সম্রাট হতে চাই। পৃথিবীর সব দেশ থাকবে আমার পায়ের তলায়, আমার নাম শুনেই কাঁপবে সবাই। তাহলে কি আবার যুদ্ধের প্রস্তুতি নিতে হবে সম্রাট? হ্যাঁ, যুদ্ধ 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 যুদ্ধ। এত ঘন ঘন যুদ্ধ করে আমাদের সেনারাও ক্লান্ত। আপনারা এত চিন্তিত হচ্ছেন কেন? আগের সব যুদ্ধগুলো আমরা যেভাবে জিতেছিলাম এবারেও ঠিক সেইভাবে জিতবো। মহাবীর ইলিবাস থাকতে আমাদের চিন্তা কি? হ্যাঁ তা ঠিক তা ঠিক। হ্যাঁ, মহাবীর ইলিবাস থাকতে আমাদের হারাবার ক্ষমতা পৃথিবীতে কারোর নেই। মহামন্ত্রে, এখনই খবর পাঠাও ইলিবাসকে। একটা সমস্যা আছে সম্রাট। সমস্যা? কি সমস্যা? ইলিবাস জানিয়ে দিয়েছে যে সে আর যুদ্ধ করবে না। যুদ্ধ করতে নাকি তার ভালো লাগে না। ভালো লাগে না? মহামন্ত্রে, ইলিবাসের একটি বোন আছে না? আগে হ্যাঁ সম্রাট, তার নাম সিরাটো, খুব সুন্দরী সে। ইলিবাস এখন কোথায়? ইলিবাস রোজ এই সময়ে জঙ্গলে যায় কাঠ কাটতে। আর ওর বোন বাড়িতেই থাকে একা। হ্যাঁ সম্রাট। মহামন্ত্রী, এখনই সৈন্য পাঠিয়ে ইলিবাসের বোন সিরাটোকে বন্দি করো। ইলিবাসের শরীরের শক্তি যত বেশি মাথায় বুদ্ধি যে ততটাই কম। আমি কিছু বুঝতে পারছি না সম্রাট। শুনেছি ইলিবাস নাকি তার বোনকে খুব ভালোবাসে, বোনের জন্য সে নাকি সব কিছু করতে পারে। বুঝতে পেরেছি সম্রাট, বুঝতে পেরেছি। সিরাটোকে আমরা বন্দী করে রাখলে বোকা ইলিবাস বোনের কথা ভেবেই আমাদের হয়ে যুদ্ধ করতে বাধ্য হবে। আমি এক্ষুনি এক্ষুনি সেই ব্যবস্থা করছি সম্রাট। জয় সম্রাট জুলিয়ানের জয়! জয় সম্রাট জুলিয়ানের জয়! এবার আমাকে দেখা করতে হবে মহাবীর ইলিবাসের সঙ্গে। জয় সম্রাট জুলিয়ানের জয়! জয়!
শোনো শোনো বোকা এলিবাস, তোমার বোন সিরাটোকে আমি মুক্তি দেব না, আর ওর যদি ভালো চাও তবে সারা জীবন তুমি আমার হয়ে যুদ্ধ করবে। তোমাকে দিয়ে যুদ্ধ করিয়ে সারা পৃথিবী জয় করব আমি। না না সম্রাট জুলিয়ান, তা কখনো হবে না। আমিও আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দেব। যদি মুক্তি না পাই, স্বাধীনভাবে বাঁচতে না পারি, তাহলে এভাবে বেঁচে থেকে কোনো লাভ নেই। সর্বনাশ সর্বনাশ সম্রাট, তাহলে তো বিপদ। খাওয়া বন্ধ করে যদি ইলিবাস অসুস্থ হয়ে পড়ে তাহলে তো ও আর যুদ্ধ করতে পারবে না। তখন যদি শত্রু রাজ্য আমাদের আক্রমণ করে আমাদেরকে কে বাঁচাবে? তাহলে উপায়, শোনো ইলিবাস, আমি ঠিক করেছি, তোমাকে আমি মুক্তি দিয়েই দেব। আর আমার বোন সিরাটোকে? তাকে যদি মুক্ত করতে চাও তবে যেখান থেকে পারো তোমার মতোই একজন শক্তিশালী মানুষকে খুঁজে আনো, আর তেমন মানুষ যদি খুঁজে না পাও তবে সিরাটোর কথা তোমাকে ভুলে যেতে হবে ইলিবাস। এ রাজ্যেও আর কখনো তুমি ফিরে আসতে পারবে না, বুঝেছ? বুঝেছি বুঝেছি সম্রাট। তবে তবে বিদায় নেবার আগে আমি আমার বোনকে একবার দেখতে চাই। তার সঙ্গে একটিবার আমি কথা বলতে চাই। বেশ মহামন্ত্রী। যথাজ্ঞা সম্রাট। আমি তোর কাছে শেষবারের জন্য বিদায় নিতে এসেছি বোন। সম্রাট আদেশ দিয়েছেন আমারই মতো একজন শক্তিশালী মানুষকে খুঁজে আনতে না পারলে আমি আর এথেন্সানের রাজ্যে ঢুকতে পারব না, তোকেও মুক্ত করতে পারব না। এমন একজন মানুষের কথা আমি জানি দাদা। কি বলছিস বোন? কে কে সে? কোথায় পাবো তাকে? সমুদ্রের ওপারে অনেক দূরে একটা জায়গা আছে, তার নাম ভারতবর্ষ। সেখানে বাঁটুল নামে একজন মানুষ আছে, শুনেছি সে নাকি খুব শক্তিশালী। ভারতবর্ষ, বাঁটুল! তুই চিন্তা করিস না বোন, তুই চিন্তা করিস না, আমি ঠিক খুঁজে বের করবো সেই দেশ, যে করেই হোক খুঁজে বের করবো ওই বাঁটুলকে। তোকে তোকে আমি মুক্ত করবই বোন, মুক্ত করবই, মুক্ত করবই। বুঝলাম, কোনো চিন্তা নেই ইলিবাস, আমাকে নিয়ে চলো তুমি জুলিয়ানের কাছে, আমি কথা দিচ্ছি তোমার বোন সিরাটোকে আমি মুক্ত করবই। চলো চলো বাঁটুল। দাঁড়াও ইলিবাস। আমরা এথেন্সানায় পৌঁছে গেছি বাঁটুল, এবার তুমি আমাকে নামিয়ে দাও, এখানকার মাটি আমার ভারে কাঁপবে না। আমাকে এক্ষুনি নিয়ে চলো জুলিয়ানের কাছে। ওই দেখো বাঁটুল, ওই যে দূরে শয়তান জুলিয়ানের প্রাসাদ দেখা যাচ্ছে। চলো সম্রাট জুলিয়ান, সম্রাট জুলিয়ান বাইরে আসুন, দেখুন আমি কাকে নিয়ে এসেছি, শুনতে পাচ্ছেন? সম্রাট জুলিয়ান, সম্রাট জুলিয়ান। এ কাকে ধরে এনেছো ইলিবাস?
তোমাকে তো আমি বলেছিলাম একটা শক্তিশালী মানুষকে খুঁজে আনতে, আর তুমি একাকে ধরে আনলে। ও আমার থেকেও শক্তিশালী মানুষ সম্রাট। সারাটা রাস্তা ও আমাকে কাঁধে বসিয়ে নিয়ে এসেছে। ওর নাম বাটুল। বাটুল? মজা আছে। এই পুচকে মানুষটার গায়ে এত শক্তি, শুনেও ভালো লাগছে। তোমার কোনো সন্দেহ থাকলে পরীক্ষা করে নাও জুলিয়ান। কি এত বড় কথা? বেশ, তুলে নিয়ে যাও দেখি আমার এই প্রাসাদটাকে নদীর ধারে। বেশ, তবে তাই হোক। এত বড় সাহস তোমার আমার প্রাসাদকে সত্যি সত্যি তুলে আনলে? সম্রাট, সম্রাট, এ তো সাংঘাতিক লোক। এ তো ইলিবাসের মতো বোকা নয়। তোমাকে এই অপরাধে শাস্তি পেতেই হবে বাটুল। সৈন্যরা, সৈন্যরা, ওকে বন্দী করো। আমি ওর মৃত্যুদণ্ডের আদেশ দিলাম। তাই নাকি? আমাকে শাস্তি দেবার আগে তুমি নিজের অপরাধের শাস্তি পাবে শয়তান। আমাকে ছেড়ে দাও বাটুল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব? আগে ইলিবাসের বোন সিরাটোকে নিয়ে আসতে বলো। সৈন্যরা, এক্ষুনি এক্ষুনি সিরাটোকে এখানে নিয়ে এসো। যাও মহাবীর ইলিবাস, তোমরা আজ থেকে মুক্ত। নিজের শক্তিকে এবার পৃথিবীর ভালো করার কাজে লাগিও। বিদায় বন্ধু। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধু, বিদায়। চলো সিরাটো, আজ আমরা মুক্ত, আমরা স্বাধীন, আমরা মুক্ত। কার না ভালো লাগে, তোমরা কি বলো বন্ধুরা?